সবে বরাত উপলক্ষে নবী বলেন আসরের নামাজের পরে সূর্য ডুবার টাইম ওই সময় আল্লাহ তাআলা এই নিসফে শাবানের রাতে প্রথম আসমানে কুদরতিভাবে স্পেশাল ভাবে আল্লাহ তো সব জায়গাতেই আছেন সব জায়গাতেই আছেন সব বিষয়ে আছেন কিন্তু কুদরতিভাবে স্পেশাল ভাবে প্রথম আসমানে আল্লাহ তাআলা হাজির হন জোরে কোন সুবহানাল্লাহ সবে বরাতের রাতে আল্লাহ তাআলা এই রাতে আপনার আমার পরবর্তী এক বছরের জন্য আমাদের জিন্দেগির বাজেট ফেরেশতাদের কাছে হস্তান্তর করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রাতের অনেক ফজিলত নবী বলেন এই রাতে তোমরা নফল ইবাদত করিও তবে ফজিলত সহ এত দীর্ঘ কথা বলতে পারবো না সহজে বলি কালকে দুই রাকাত করে 12 রাকাত নামাজ পড়িয়া রাতে সাহরি করে পরের দিন রোজা রাখিয়া যদি সম্ভব হয় তার পরের দিনও রোজা রাখিয়া আমল করিয়ে ইবাদত করলে আল্লাহ খুশি ইবাদত ছাড়লে আল্লাহ খুশি না করলেই খুশি আল্লাহ বলেন ফরজ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ফরজ ইবাদতের দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করে আর ফরজ ইবাদতের পাশাপাশি যখন নফল ইবাদত বান্দা অধিক পরিমাণে করে তখন আমার ভালোবাসা অর্জন করে সুবহানাল্লাহ অতএব নফল ইবাদত করবেন নবীজি হাদিসে মোবারকে বলেন হাশরের ময়দানে মানুষের ফরজ আমলের যখন ঘাটতি থাকবে অভাব থাকবে তখন নফল ইবাদত দিয়া আল্লাহ ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করবে সুবহানাল্লাহ এটা শুধু আমার নবীর উম্মতের ক্ষেত্রে তাহলে আমরা জীবনে কত নামাজ কাজা করেছি তাহলে কালকে রাতের নামাজটা আমাদের দরকার আসেনি 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 আসরের নামাজের পরে সুন্দর করে একটা গোসল দিবেন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে দিয়া সুন্দর করে একটা গোসল দিবেন একদম সাবান সমান লাগায় ঈদের দিন যে গোসল দেন এই গোসল দিবেন সুন্দর করে গোসল দিয়া ভালো কাপড় পরবেন পরে মাগরিবের নামাজে মসজিদে চলে যাবেন মাগরিবের নামাজ আদায় করে কারোর সাথে কোনো কথা কইবেন না ফরজের পরে দুই রাকাত সুন্নাত তারপরে দুই রাকাত মাগরিবের নফল পড়বেন তারপরে দুই রাকাত করে ছয় রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন নবী বলেন এই ছয় রাকাত নামাজ যে পড়লো 12 বছর একাধারে নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাকে দান করবে এই নামাজ পড়িয়া তাসবি তাহলিল পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতে করতে দেখবেন এশার ওয়াক্ত হয়ে গেছে এশার আজান দিলে মসজিদ থেকে নামাজ আদায় করে এশার নামাজের শেষে বিতির বাকি রেখা বিতিরের নামাজ বাকি রেখা এশার নামাজ আদায় করে সুন্নাত আদায় করে তারপর আপনি দুই রাকাত করে 12 রাকাত নফল নামাজ পড়বেন প্রতি চার রাকাত পরে পরে তাসবি তাহলিল পড়বেন দোয়া করবেন কোরআন তেলাওয়াত করবেন 12 রাকাত নামাজ শেষ হয়ে গেলে দোয়া খায়ের করে তারপরে আপনি এই দেখবেন 12 রাকাত নামাজ পড়া শেষ করতে করতে বা মসজিদে তো ওয়াজ নসিহত হইলে শেষ করতে করতে দেখবেন 12টার পরে একটা দুইটা বেজে যাবে তখন ধরে নেবেন তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে তখন আপনি দুই রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং তাহাজ্জুদের নামাজ শেষে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন পড়ে আল্লাহর কাছে দোয়া করে বাড়ি যাবেন সাহরি করবেন আমি রুটিনটা বলে দেই সাহরি করে আবার ফজরের নামাজের জামাতে আসবেন ফজরের নামাজ আদায় করে বাড়িতে গিয়ে শুয়ে একটা ঘুম দিবেন 9টা 10টার সময় ঘুম থেকে জায়গা যাবেন এরপরে সারা দিন রোজা রাখবেন নামাজ কালাম পড়বেন দুনিয়াদারি করবেন কোনো অসুবিধা নাই নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন এইভাবে যারা শবে বরাতের রাতকে উদযাপন করে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন পরবর্তী শবে বরাত পর্যন্ত কিংবা পূর্ববর্তী শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত আমার এই উম্মত যে গুনাহ করছে আল্লাহ সব গুনাহগুলি তার মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ শবে বরাতের রাতকে কেন্দ্র করে নবীজি ইবাদত করেছেন কবর জিয়ারত করেছেন জান্নাতুল বাকিতে জিয়ারতে গেছেন নামাজে দাঁড়ায় নবীজি কেঁদেছেন দীর্ঘক্ষণ দোয়া করেছেন শবে বরাতের পক্ষে অনেকগুলো হাদিস বর্ণিত আছে তবে মনে রাখবেন অনেকে কইব এগুলো গরিব হাদিস জয়ীফ হাদিস হাসান হাদিস সহিনা এই না সেই না অনেক কথা কইব মনে রাখবেন আমলের হাদিস জয়ীফ হইলেও এটা আমল যোগ্য আমলের হাদিস যদি হয় সেটা জয়ীফ হইলেও গ্রহণযোগ্য আপনি আমল করবেন এটা দলিল হিসাবে গ্রহণ করা যাবে না কিন্তু আমল করব কারণ নামাজ পড়লে নফল হোক আর ফরজ হোক খুশি হয় কে নামাজ পড়লে আল্লাহ খুশি হইব নামাজ ছাড়লে শয়তান খুশি হইব অতএব নামাজ পড়বেন ইবাদত করবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আগামী রাত স্পেশাল রাত শবে বরাতের রাত এই রাত উপলক্ষে আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই খাস করে দোয়া চাই যদিও আগামী কালকেও আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল আছে এই এতে রূপগঞ্জে আল্লাহ চাই তো আগামী কাল ইনশাআল্লাহ তো আমার জন্য দোয়া করবেন আমার তরফ থেকে আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহুল আজিজ আর আইতে যে দেরি হইছে মনের কষ্ট আছে নি আছে আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সকলের উপস্থিতি হাজিরি এই বাঙ্গা নৌকা ডুবাইনা নৌকা যে ভাসাইছেন আপনারা আইছেন
ভাঙা মজলিস যে সুন্দর করে আবার সৌন্দর্যমণ্ডিত নূরানী মজলিস করেছেন তার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আদায় করছি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আসুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই ইয়া নবী